সম্প্রতি ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন অভিনীত সিনেমা পুষ্প দ্য রাইজ মুক্তি পেয়েছে, যা ইতিমধ্যে বক্স অফিসে চূড়ান্ত সফলতা অর্জন করেছে। সিনেমাটির পটভূমি তৈরি করা হয়েছে একটি বিশেষ ধরনের চন্দনকাঠ চোরাচালানির বিষয়ের উপর। সাধারণ কাহিনী বলে মনে হলেও আদতে সিনেমাটি অনেকটা সত্য ঘটনার উপর তৈরি। এই চন্দনকাঠকে বলা হয় রক্তচন্দন। অত্যন্ত দুর্লভ এই গাছের চোরাচালানের দৃশ্য তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র পুষ্পা কিভাবে এই কাঠ পাচার করে নিজের সাম্রাজ্য বিস্তার করেছে, ছবির প্রতিটি অংশে সেই দৃশ্যই ফুটিয়ে তুলেছেন পরিচালক, যা দর্শকদের হৃদয় জয় করেছে। যে রক্তচন্দন পাচার নিয়ে এই ছবির কাহিনী, সেই কাঠের এত চাহিদা কেন, এই কাঠের বিশেষত্বই বাকি। রহস্য কথনের আজকের পর্বে রক্তচন্দন গাছের পুরো রহস্য আপনাদের কাছে তুলে ধরব, তাই পুষ্পা দ্য রাইজ এর রক্তচন্দন রহস্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রক্তচন্দনকে ভারতে লাল সোনা বলা হয়। সোনার মতোই মূল্যবান এই গাছ। এই গাছ খুবই বিরল প্রজাতির। দামের বিচারে সোনার চেয়েও মূল্যবান এই কাঠ। পুষ্পা ছবিতে যে শেষাচলম জঙ্গলের কথা বলা হয়েছে, রক্তচন্দন ওই শেষাচলম পাহাড়ের ঘন জঙ্গলে পাওয়া যায়। ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার শেষাচলম জঙ্গলে মিলে এ ব্যয়বহুল রেড স্যান্ডালউড বা রক্তচন্দন। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক এ তিন রাজ্যের সীমান্ত এসে মিলেছে এই ঘন জঙ্গলে। পূর্বঘাট পর্বতের আবহাওয়ায় এই গাছ খুব ভালো হয়। দামের হিসেবে দেখতে গেলে আফ্রিকার ব্ল্যাক উডের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান কাঠ রক্তচন্দন বা রেড স্যান্ডালউড, কোথাও কোথাও যা পরিচিত স্যান্ডার্স উড বা রুবি রেড নামেও। তবে চাহিদার অনুপাতে ব্ল্যাক উডকেও পিছনে ফেলবে রক্তচন্দন, আর তার অন্যতম কারণ হলো এই বিশেষ কাঠের দুষ্প্রাপ্যতা। হ্যাঁ, ভারত ছাড়া পৃথিবীর আর কোনো দেশেই জন্মানা এই বিশেষ উদ্ভিদ প্রজাতি। এমনকি ভারতেও হাতে গোনা কয়েকটি অঞ্চলে পাওয়া যায় রক্তচন্দন। আন্তর্জাতিক বাজারে কেজি প্রতি 3,000 টাকা থেকে এই কাঠ বিক্রি শুরু হয়। ভারতে এই গাছ কাটা কঠোরভাবে নিষিদ্ধ, তারপরেও পাচার হয়। পাচার রোখার জন্য রেড স্যান্ডালার্স এন্টি স্মাগলিং টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। রক্তচন্দন গাছের দৈর্ঘ্য 8 মিটার থেকে 12 মিটার হয়, তাই জ্বলে তলিয়ে গেলেও এই গাছের কিছুই হয় না। ভারত থেকে এই কাঠ চীন, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। স্বাভাবিকভাবেই চোরাচালানকারীরা ব্যাপক হারে এই কাঠ চুরি করে এবং চোরা দামে তা বাজার বিক্রি করে দেয়। ভারতে 2 ধরনের চন্দন কাঠ পাওয়া যায়, সাদা এবং লাল। সাদা চন্দনে সুন্দর গন্ধ থাকলেও লাল বা রক্তচন্দনে কোনো গন্ধ নেই। কিন্তু এই কাঠের বিশেষ গুণের জন্যই বিশ্বজুড়ে বিপুল চাহিদা এটি, আর সেই চাহিদার কারণেই এই কাঠ পাচার হয়। চীন, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া এই কাঠে বিপুল চাহিদা। তবে সবচেয়ে বেশি চাহিদা চীনে, তাই পাচারও বেশি হয় চীনে। আসবাব, ঘরসজ্জা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরিতে এই কাঠের চাহিদা খুব বেশি চীনে। বাদ্যযন্ত্র এবং বিলাসবহুল আসবাবের জন্য এই কাঠ ভালো কাঁচামাল। এমনকি জাহাজ নির্মাণেও রক্তচন্দন কাঠ ব্যবহার করা হয় বলে কিছু ভারতীয় ব্যবসায়ীদের দাবি। নিউক্লিয়ার রিঅ্যাক্টর বিকিরণ কমাতে অবদান রাখে রেড স্যান্ডালউড। আয়ুর্বেদিক ঔষধ হিসাবে এই কাঠের বিপুল ব্যবহার হয়। ইনস্টিটিউট অফ উড অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতে, এই উদ্ভিদ শরীরকে শীতল করে, জ্বালাপোড়া কমায়, রয়েছে রক্ত শুদ্ধিকরণের গুণও। মাথা ব্যথা, চর্মরোগ, জ্বর, ফুরা, বৃষ্টিকের দংশনের চিকিৎসা কাজে ব্যবহৃত হয় রক্তচন্দন। দৃষ্টিশক্তি উন্নত করতেও এর অবদান রয়েছে। পূজা অর্চনা, প্রসাদনী দ্রব্য তৈরিতে অনেক আগে থেকে রক্তচন্দনের ব্যবহার হয়ে আসছে। ভারতীয় একদল গবেষকদের রিসার্চ মতে, রক্তচন্দন এক ধরনের রঞ্জক উৎপাদন করে থাকে যা খাদ্যে এবং ঔষধে ব্যবহারযোগ্য। এই গাছের বাকল এবং কাঠ থেকে প্রাপ্ত নির্যাসেরও বেশ কিছু ঔষধি গুণ রয়েছে। এই চন্দন কাঠ মেয়েদের বিভিন্ন ধরনের সাজসজ্জার সামগ্রী, পূজা অর্চনা, যন্ত্রপাতি, আসবাবপত্র এবং প্লাইউড তৈরিতে ব্যবহার করা হয়। এই কাঠের ঔষধি গুণও রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো এই চন্দন কাঠ থেকে মূল্যবান ওয়াইন তৈরি করা হয়, তাই সারা বিশ্বে এর চাহিদা ক্রমশ বাড়ছে, যেই কারণে চোরাচালানকারীরা যথেষ্ট হারে এই গাছ কেটে ফেলছে। তবে ক্রমশ এই কাঠের চাহিদা বৃদ্ধির ফলে সাম্প্রতিক সময়ে পাল্লা দিয়ে বেড়েছে বেআইনি লগিং এবং চোরাচালানের মাত্রাও। 2018 সালে বিলুপ্ত প্রায় উদ্ভিদের তালিকায় রক্তচন্দনকে জায়গা দিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এই গাছের সুরক্ষার জন্য বিশেষ টাস্ক ফোর্সও তৈরি করেছে ভারত সরকার, কিন্তু তারপরেও স্বমহিমাতেই চলেছে গাছের চোরাচালান। 2021 সালে 508 কোটি টাকার রক্তচন্দন বাজেয়াপ্ত করেছে এই স্পেশাল টাস্ক ফোর্স এবং গ্রেফতার করা হয়েছিল 342 জন পাচারকারীকে। সেদিক থেকে দেখলে পুষ্পার গল্প কোনো মন গড়া কাহিনী নয়, তা বাস্তবেরই প্রতিফলন।